ভাই ফরিদুল হক আপনি লিখেছেন পদ্মা সেতুতে এক ব্যক্তি শৌচকর্ম করেছে ইসলামের সেতু বিষয়টা কেমন বিষয়টা খুবই জঘন্য এবং দৃষ্টিকুট এবং খারাপ একটি বিষয় সমস্ত ফোকা একরাম একমত যে জনচলাচলের পথে এবং লোকসমাগম হয় এরকম কোনো জায়গায় পেশাব করা নিষেধ বিভিন্ন হ্যাদিসে ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে এর অন্যতম প্রধান কারণ হল মানুষের কষ্ট হয় এটা নোংরামো অতএব এটি কোনো মুসলমানের কর্ম হতে পারে না পদ্মা সেতু সেটি বেশ ব্যস্ততম একটি সড়ক সেতুর উপরে বিধায় সেখানে পেশাব করা মানে হল পেশাবের দুর্গন্ধ মানুষের কষ্টের কারণ হবে রোগ জীবাণু ছড়াতে পারে এটি কোনো অবস্থাতে জায়জ নয় একজন মুসলমান এটি কাজ এই এরকম কোনো কাজ করতে পারেন না তাছাড়া রাস্তার যে আদব বা রাস্তার যে শিষ্টাচার আছে সেই শিষ্টাচার বহির্ভূত বিষয় না বিক্রিমসাদ আল্লাহ সাল্লাম রাস্তা বসতে নিষেধ করেছেন রাস্তা আটকাতে নিষেধ করেছেন মানুষের পথ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এরকম কিছু করতে নিষেধ করেছেন রাস্তায় কষ্ট কোনো কিছু যেন না ফেলে কেউ সে জন্য তিনি নির্দেশ করেছেন কষ্ট কিছু কেউ ফেললে সেটা উঠিয়ে দেওয়া তুলে নেওয়া সেটা পরিষ্কার করা এটাকে তিনি ইমান অঙ্গ বলেছেন তাহলে রাস্তায় মানুষের কষ্টের কারণ হয় এমন কোনো কিছু ফেলাটা এটা ইমান বিরোধী কাজ কুফুলি রঙ্গ হবে বিধায় কোনো মুসলমানই পদ্মা সেতু কিংবা অন্য কোনো রা রাস্তাঘাট মানুষের চলাচলের আশেপাশে দুর্গন্ধের কারণ হয় এরকম কোনো জায়গায় পেশাব করবেন না নির্দিষ্ট জায়গায় পেশাব করবেন তিনি